আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। তো আমি আজকে একটা পেস্ট কন্ট্রোল বা পেস্ট ট্র্যাপ, ইনসেক্ট ট্র্যাপ জেনে হই, তো ওটা একটা আপনার কাছে টিপস লই আইছি। যে আমার এক বোন জিনা আই থিঙ্ক, যদি ভুল না করি, তো তাই দেখছেন আমার খদুর সাংগীত বা সাংগারির নিচে যে ওটা একটা বান্দা, ওটা একটা বান্দা দেখছেন। তো এটা আমার কোয়েশ্চেন করছিল যে এটা কি তার লোকে আসলে। তো এটা আসলে আমি কই পাইছি, এটা আপনারা ফাউন্ডেন্ডও পাইবা, আপনারা 99p শপ বা ফাউন্ডল্যান্ডসও আপনারা একটা ইনশাল্লাহ পাইবা। আমার মনে হয় এখানে আমি ফাউন্ডল্যান্ড এক পাউন্ডে ওটা একটা আনছিলাম। তো এটা আসল লেখা ইনসেক্ট এবং পেস্ট ট্র্যাপ লেখা আসল। তো আর ওই দৌকা একটা অন্য আসল, এখন অলরেডি তো এগুলো বয়স পাক হয়ে গেছে, 2-3 বছর উফট হয়ে গেছে। তো একটা অলরেডি ব্রোকেন হয়ে গেছে ওই দৌকা। আমি জানলাম না কিলা একটা ফিক্সিং করতাম, মেবি সুপারগুলো লাগাইলে হয়তো ফিক্স হইতেও পারে। তো আপনারা আমি দেখাই না, একটা অলরেডি তো আপনারা দেখছেন, একটা আমি লকটাইনা আসল, মানে একটা সুতা দিয়ে বাইন দিয়া আমি লকটাইয়া রাখছিলাম, লকটন করে রাখছিলাম সাংগারির নিচে বা মাছার নিচে বা মেরির নিচে, যেতেও আমরা কই। তো একটা ফিক্সিংটা আসলে একটা কিতার লগিয়ে রাখছে তারা, যেমন ইনসেক্ট আপনার ওই দোগা একটা সুন্দর জিনিসটা আসেল। বাট মানে আপনারা হোমমেডও বানাইতে পারবা যদি আপনারা চান। তো ভাই বোন আসলে ওই দৌকা একটা পিস, একটা আসলে আমার ব্রোকেন হয়ে গেছে, ওই দৌকা এটা ফাটি গেছে অলরেডি। আপনারা আমি অনেক কিতা দেখাইতাম, কিন্তু আপনারা আমি ম্যাক্সিমাম দেখাইতাম পারবো। ওই দৌকা একটা ইনসাইড ওলা থাকে, আর বাদে গিয়ে আপনার ওলা ওলা ঘুরাইয়া লকিং করা লাগে। অ্যান্ড দেন এটা আপনার দেখতে পারছেন অলরেডি, ও দেখতে পারো একটা লকটাইন থাকে। তো আমি যে মিশ্রণটা দিব, মিশ্রণটা আপনারা দেখাই না। আসলে আপনারা হোমমেড যে কোনো বোতলও আপনারা ইউজ করতে পারবা, আমি আপনারা দেখাই দাম, আপনারা ট্রাই করতে পারেন। তো ও দেখতে পারা হোয়াইট ভিনিগার, আপনারা সে হোয়াইট ভিনিগার না থাকলে আপেল সিডার ভিনিগার ওই লইব। তো অল্প পরিমাণ আপেল সিডার ও দেখতে পারা মিশ্রণ দিলাম, বেশি না, ও দেখো কতটুক দিবা। আবার ওটা 3 টেবিল স্পুন হইব বা 2 টেবিল স্পুন, ও দেখতে পারছেন কতখান দিছি, অতখান দিবা। তো এটা নর্মালি দিলে কি তো ছোটো ছোটো যেন ফ্লাই, ব্ল্যাক ফ্লাই, গ্রিন ফ্লাই, হোয়াইট ফ্লাই। আর চিনি দেখছেন তোরা দিছি, আমি 1/2 টি স্পুন দিছি চিনি। আর যদি আপনারা সে হোয়াইট ভিনিগার বা আপেল সিডার ভিনিগার নাও থাকে, আপনারা অরেঞ্জ জুইস ইউজ করতে পারবা। জাস্ট অরেঞ্জ জুইস দিলে হইব, অতুর ফুটা অরেঞ্জ জুইস দিবা। ও তো জাস্ট সেই টকটা দিয়ে আমি বানাইছিলাম, বা একটা আমি ফায়দা পাইছি। ও আপনার ভিনিগারের গন্ধে দেখছি স্পাইডার মাইটস, ওই দোকান একটা আমার একটা বড় কেন হওয়াই গিয়া প্রবলেম হয়ে গেছে। আপনারা আমি ফুলি দেখাইতাম পারলাম না। আমার বোন যে জিনা তোর মানে রিকোয়েস্ট আমি দেখানি লাগে। তো এটা আসলে খুব ইজি অ্যান্ড সিম্পল। তো ও লাগাই দিলা, আর এগু তো ভাঙ্গি আসছে আমার এখন। ওলা এইভাবে আমি একটা উপকরণ দিয়ে আমি লকটাইয়া রাখি, আমি সানগির মাঝে বা যে খুন্তার মাঝে। তো এটার যে ভিনেগার যে স্মেলটা, ওই স্মেলটার কারণে অনেক পোকামাকড় আছে, খান্দা কাছে আয় না হরিয়া থাকে। একটা অর্গানিকলি একটা করো আর কি। আর কিছু কিছু ইনসেক্ট আছে, ও যে ট্র্যাপ দেখতে পাররা ফুর, ও ফুরে দিকে ফরি যায়। এমনকি মাঝে মাঝে দেখছি মৌমাছিও ফরি যায়, যেমন বীজ একটা বিও অ্যাট্রাক্ট হয়ে যায় এগুলোর মাঝে, মাছি বা বি মাঝে মাঝে অ্যাট্রাক্ট হয়। এরপরে ছোটো ছোটো যেন ব্ল্যাক ফ্লাই, ওগুলা গিয়া অ্যাট্রাক্ট হয়। তো যাই হোক, আমার তো একটা ব্রোকেন হয়ে গেছে এখন। আমি ইনশাল্লাহ আমি নেক্সট ফিউ ডেজ আমি বাড়াইয়া গেলে দেখবো ফাউন্ডল্যান্ডও ফাইনি নিউ ফাইলে আনমো। আর যদি না পাই, তো আমি দেখাইলাম আপনারা হোমমেড একটা ক্রিয়েট করতাম হইব। তো দেখতে পারা একটা নর্মাল কুকার বোতল লইছি। তো কুকার বোতল সাইন যদি আপনারা ও হাফ অতখান খাইটিয়া আর ওটারে আপসাইড ডাউন করিয়া রাখতে পারবা। বা ঠিক মাঝে একটা জিনিস আছে, ম্যাগ দিলে আবার ম্যাগ বেশি ফানি বুতলিকটা বড়ি যেতে পারে। তো আমি চিন্তা করলাম ডিফারেন্ট ওয়ে একটা করবার লগে, বাট আমি একটা ইউজ করিয়া দেখি সাকসেস হয় কি হয় না। বাট সেগুলা আমি করতাম করতাম না, যে একটা সফটনে যে একটা কিনে আনছি হয়তো একটা টু ডিফারেন্ট ওয়ে আমি করতাম পারবো। ঘুরে হাফ খাইটিয়া বা দেন ও পিসে আপসাইড ডাউন করিয়া ইনসাইড দ্য বটল বাদে গিয়ে আমি ফুড দুইটা করিয়া বাদে তারে লকটিয়া রাখতাম পারবো। তো আমি চিন্তা করলাম একটা যে খাইটিয়া আপসাইড ডাউন করিয়া যদি আমি রাখি, তে ওনারে তবু আমি দেখাইলাম, আপনারা চাইলে ইউজ করিয়া দেখতে পারেন। আমি দেখাইলাম তারপরে আমার সে ডিআইওয়াই যে নাইফটা নাই, এগুলো অনেক খাঞ্চি দিয়ে কাটা লাগবো। তো আমি একটু ওটারে গরম করছি, গরম করিয়া আমি তারে আমি একটু দেখলাম আর কি, দেখতে পারলাম আমি শুরু করছি একটারে ওলা। এরপরে এগুলো আমি ওই দরকার এখন আমি খাঞ্চি আর আইতাম পারবো, এখন আমি খাটতাম পারবো একটারে ইজি। এর লগে আমি একটা জব করছি, আমার একটু সুন্দর করে রাউন্ড করিয়া খাটবা আর কি। আমি অত পারফেক্ট না খাটা, ও দেখতে ফাল্লা আমি খাটছি। তো এখন ইনগ্রিডিয়েন্ট ও দেখটা আমি দিছি আপনারা অরেঞ্জ জুইস বা আপেল জুইস, ভিনেগার উইথ লিটল বিট সুগার অথবা ভিনেগার উইথ হানি মিক্স করতে পারবা তোরা। তো ও দেখতে আল্লাহ খাটছি আমি, এখন একটারে কিতা করতে ওটা কুলিয়া ওই দেখো কা খাটছি জানে। এখন একটা বোতল তো আমার সুইটেবল নাই আসলে, এই দেখো সুইটেবল নাই আসলে। অন্য খাটা লাগবো, দেখলাম তখন খাটছে দোকা খাগর লাগানো গেছে, ও এখন পারফেক্ট হয়েছে। তো ও কি তৈল এখন আপনারা ও দেখতে পারলা, আপনারা ওগুলো ওলা খাটপা আপনারা একটু আরো বালা বটল স্ট্রেইট কোকর বোতল যে একটা আছে লইবা ওলা, তাতে ইনসাইড ওলা দেখতে পারে। ও ঠিক আছে, পারফেক্ট আছে, ও দেখতে ভাল্লা হয়েছে। ওই দেখোকা কিলা দেখা যান না, এই দেখোকা। তো এইভাবে রাখিয়া আমি তো একটা এখন আমি কি তা করলাম একটা ফুল করে দিলাম, বিকজ দইবার লোকে আমি ওখানে ফুল করলাম দেখতে পারছো। একটা হোল করছি বিকজ লকটেয়া রাখতে হইলে একটা হোল করতে হইব। ও দেখতে পারলাম আমি দুইটা ফুল করে দিচ্ছি দেখতে পারছো। এখন আপনারা যে কোনো থুয়াইন বা যে কোনো রসি দিয়ে বা দড়ি দিয়ে আপনারা থুয়াইন দিয়ে বানতে পারবা, থারোর হোক আর কাফরোর হোক। তো আমি ওগুলো বান্ধিয়া রাখবার লগে আপনার থারো রইলে ভালো হয়, ইজিলি আপনারা ওলা ফেসাই দিতে পারবা। তো জানি না একটা আমার নিজের ওন মেথডে বানাইলাম, আইডিয়ার হয়ে যাওয়া গ্রুপ রেডি ওগুলো দেখে একটা আইডিয়ার করছি, বাট এগুলো আমি পারফেক্ট করতাম পারতাম না। তো ও দেখতে পারছেন আর একটা বোতল লইছি, বাট এটা কোকোর বোতল না, এটা অন্য একটা বোতল। তো ওটা আমি পাইছি, বাট আপনারা ওলা কোকোর বোতলও ইউজ করতে পারবা চাইলে। তো এটা একটু লইছি, এগুলো উফরে দিয়ে ফুরু করা লাগবো। তো আমি দেখালাম ইগু হইলে কি তৈব, এগুলো কি মেঘ দিলে হয়তো ইজিলি বৃষ্টির ফানি বা মেঘের ফানি মানে ডুবতো নাই গিয়া বেশি। তো ওর লগে আমি ওটা দিয়ে প্র্যাকটিস করলাম যে জায়গাত এটা আমি নর্মালি আসলে করি না। তো যাই হোক, আমার বইন রিকোয়েস্ট করার কারণে আমারও এক কাম বাড়ছে আর আমিও বড় খুশি হয়েছি। তাই যে মানে দেখতে চাইছেন কিলা কিতা করি, আর লগে আরও দুইটা জিনিস তানোর রিকোয়েস্টের কারণে আমিও নিজে মানে করাত লাগছি, দেখানিত লাগছি। আশা করি আপনারা সে ভালো লাগবো। তো বইনটা ধন্যবাদ জিনাত খান, যে জিনাত বইন যে, আশা করি আপনি আমার চ্যানেল দেখলে ভালো লাগবো আপনার। একটা তো আগরটা তো আমি কইলাম মানে একটা ব্রোকেন হয়ে গেছে। তো অবশ্য সঙ্গীত দেখছেন অবশ্য টাঙ্গাই। তো এগুলো আমি ওই দৌকা গরম শিক করছি একটা, এগুলো আমি অনেক কেয়ারফুল থাকবো আপনারা। ওদের তারা আমি ফুল করছি, ওবাই দি তোলে দিয়ে ফুল করলাম। উপর করিয়া ফুল করলাম এটা তোলে, ইলা স্ট্রেট না করিয়া উপরে দিয়ে করলাম আর কি, উপর করিয়া। কেয়ারফুল থাকবা, আর জ্বলে যাবো। একটা আমি রোড গরম করছি। তো জানলাম না কতটুকু হেল্প করবো। তো ও দেখতে পারলাম আমি কয়েকটা ফুল করছি, না 4-5টা ফুল করছি, ও দেখতে পারলাম আপনারা। তো এটা করার কারণ হইল মেঘ দিলে মেঘের পানিটা মানে হামাইতো না ইজিলি বিচ্ছে, আপনারা দেখতে পারছেন। তো আমি ওটাও দিয়ে প্র্যাকটিস করলাম তো কি হেল্প করে নেই, এটাও আমার একটা এক্সপেরিমেন্ট হইব। তো আমি সুগার দিলাম কিছু, সুগার না তাহলে আপনারা হানি দিতে পারবা, হানি। আর দিলাম হোয়াইট ভিনেগার, হোয়াইট ভিনেগার দিলাম ও দেখতে পারলা। তো আবার 2 টেবিল স্পুনফুল হোয়াইট ভিনেগার দিবা, বা আপেল সিডার ভিনেগার দিলে হইব। ও দেখতে পাচ্ছেন প্রোটিন দিছি, আর একটু সামান্য দিতে হবে। তো ও দেখতে পাচ্ছেন আপেল সিডার ভিনেগার অথবা হোয়াইট ভিনেগার উইথ 1/2 টি স্পুন সুগার, অথবা যদি আপনারা সেই দুইটা ইনগ্রিডিয়েন্ট নাও থাকে আপনারা অরেঞ্জ জুস চাষ দিলে হইব, কোনো সমস্যা নাই। অরেঞ্জ জুসও দিতে পারবা। ওই দোকান আমি এখন লিড একটা লাগাই দিলাম। তো আশা করা যার হেল্প করতে পারে, নাও করতে পারে। তো দেখতে পারলাম তো ওইগুলো মাঝে একটা স্মেল আছে, ও স্মেলে স্পাইডার মেট্রে যদি ঘরে রাখে আমি ওটার লগে খুশি হইম। স্মেল বাড়ার আমি ফুঙ্গাইয়া দেখছি। তো এখন একটারে বান দেওয়া লাগবো। তো এগুলো আমি অন্য বান দিলে এইরাম। লেটমি শিক্ষিত আর এগুলো একটা কারণই লইলা করছি, ও মেঘ হামাইতো না করিয়া, মেঘর ফানিটা হামাইতো না পারে, দেখি ওয়ার্ক করেনি। তো এটা কি ছোটো ছোটো যেন ফ্লাই আছে, মুত আছে, বা ওগুলা তো বাঁচিয়ে রাখতে পারে কি আর কিছু নাই। তো দেখা 2টা ট্রাপ বানাইছি আমি, লেটসি কোনটা কিতা করে দেখি। ও দুইটা ওর অল্টারনেটিভ ও দুইটা বানাইছে আর কি। এটা দেখলাম আশা ওর মেঘ ফরতো না, মেঘ মাইতো না, আর ইগোত আপনার মেঘামাই দিতে পারে, বাট হেল্প করতে পারে, বাট মেঘামাই দিতে পারে। ও যেটা আমার ও কিনাটা যেটা দেখছেন ওগো তো দেখছি বেশি মেঘ দিলে ইয়ে মেঘামাই দিত ও ফাটা বাই দিয়ে আস্তে আস্তে আগে টাইম লাগতো আমায়, তার ইগো তাকে দৌড়ে আমাই দিব, ইজি আমাই দিব আগে, তো একটা আমি ফালাই দিলাম। তো সিমিলার ওলা একটা তো আপনারা অলরেডি দেখছেন আমি লকটাইয়া রাখছি, বাট আমার ইনগ্রিডিয়েন্টটাও দুইটা আমি ইউজ করি অথবা অরেঞ্জ জুস ইউজ করি। আর বেনিফিশিয়াল বেনিফিট হইল গিয়ে আপনার কিছু হোয়াইট ফ্লাই, ব্ল্যাক ফ্লাই বা আদার্স ইনসেক্ট বা মোথ বা মাছি বা মশা, এরপরে আপনার ফাইলা গিয়া স্পাইডার ম্যাট খান্দা খাঁচার তো হরিয়া থাকে আর কি বাইসা থাকে, বাট একটু দূরই তারা গিয়া জোয়া করে, বাট ই মাঝামাঝি তাইয়া ই বাজুর ডিস্টার্ব করে না, কেউ এক টাইম ফায়দা পাইছি। তো আপনারা ট্রাই করতে পারেন, বাট সকলের লগে ওয়ার্ক করতো নাও পারে, আপনারা ট্রাই করতে পারেন। আর আরেকটা আপনারা ট্রাই করতে পারবা, আমার এক বইন শখের বাগান ইউকে ব্লগার্স তাইনও একটা আপলোড দিছেন যে ইনসেক্ট ট্রাপ কিলা করতা, তাইনোরও একটা আপনারা তাইনোর চ্যানেলও ভিজিট করলেও দেখতে পারবা। বাট তো তাইন যে একটা বানাইছেন একটাও ওরাইট আছে, আর আমিও দুইটা আপনারা বানাইয়া দুইলাখান দেখাইছি। তো একটা আপনার যেখানে বৃষ্টি পড়ে না এখানেও লগে ঠিক আছে, আর একটা আমি একটু চিন্তা করলাম যে বৃষ্টির পানিটা ঢুকে না জেলা ওটা চিন্তা করে করছি, আর বৃষ্টি যেন তাকফর ওই তো না, এত ঠিক আছে একটা পারফেক্ট। তো আপনারা ট্রাই করিয়ে দেখো কা কাম করে নি, আপনারা আর কিছু হেল্প করে নি, অথবা কেউ কেউ আছে মরসর পাউডার রাখিতে পারবা, আপনারা ট্রাই মরসর পাউডারের গন্ধে অনেকটা স্পাইডার ম্যাটস তা হরিয়া থাকে। আর আরেকটা জিনিস আপনারা দেখাইলাম, তো আরেকটা জিনিস দেখাইলাম ওই তো গু পাউন্ডল্যান্ডও মিলে, তো এইগু আসলে ওই তো গা হওয়ার ফ্লাইং ইনসেক্ট কিলার্স, তো ওদের তাবার রানি গো পাউন্ডল্যান্ডও পাইবা, গো গড় লগে তারা আসলে জো করছে, বাট আমি চাইলাম ওগুলো বাড়া রাখলে ওয়ার্ক করেনি। আপনারা দেখাইলাম কিল্লা একটা বিচ্ছে কিল্লা, তো মেবি ওয়ার্ক করতে পারে। ওই দোকান একটু মাঝে একটা গন্ধ আছে ল্যাভেন্ডার যে ওয়েল, ন্যাচারাল ল্যাভেন্ডার ওয়েলর যে জটা ওটা কি, বাট তো ওটাই গিয়া ওই দোকান একটা সাইডা দেখতে রানির হোল আছে, দেখতে রানি গোল ওটা ইয়া রাখতে পারবা। তো কিছু কিছু ও দেখাই মাঝে দেখতে পারানি আপনার কিতাকর ও দেখতে পারানি মাছি মশা মুত ওগুলা কি কন্ট্রোল ইনসেক্ট ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য হোম, এটা আগে স্পেশালি তারা গরল লগে কর তারা, বাট আমরা চাইলে একটা কিছু আমরা দেখানো ভেজিটেবল প্লান্টসের মাঝে দেখানো ছাতায় বেশি, তো চাইলে আপনারা একটা ইউজ করিয়ে দেখতে পারেন। বাট বেনিফিশিয়াল ইনসেক্টর যেটা ক্ষতি না হয় আর কি, বেনিফিশিয়াল ইনসেক্ট হইল লেডি বার্ডস, এরপরে হইল গিয়া কিছু বীজ আছে ওগুলা ক্ষতি না হই লইছে, অবশ্যই কোনো ক্ষতি না হইতে পারে, বাট ওগুলো ট্রাই করে দেখতে পারবা আপনারা সাঙ্গারি সাঙ্গীত পাশা, বাট এগুলো মেঘ দিলে কি বিজি যাব একটু হইলো সমস্যা, বাট কোনো একটা বীজ চেয়ার ইয়া হয়তো রাখা যাইতে পারে আর কি, যাতে মেঘে জেলা না বুঝে, যেমন বড় আর বুতলোর কোনটার ভিতরে। তো যাই গো একটা দেখাইলাম আপনারা, ওটাই একটা ট্রাই করি দেখতে আর বাড়িটা স্পেশালি গড়ের লগে তারা বা করছে, গড় রাখার লগে, তো গড় তো থাকে আর কি, তো ওটাও আপনারা ট্রাই করতে পারে। তো ও দেখতে পারছেন আমি দুই রকমের বানাইছি, একটা হইল হাফ খাইটিয়া লিড্রে আপসাইড ডাউন করিয়া থইছি বোতল দিয়ে দেখতে পারছেন, আর একটা ওলা হল বোতল, আর মানে এগুলোর মাঝে দিছি খালি হোয়াইট ভিনেগার আর লিটল বিট অফ সুগার দিছে আর কিচ্ছু নাই। আর একটা দেওয়া যায় আপনার আপেল সিডার অথবা আপেল সিডার ভিনেগার অথবা অরেঞ্জ জুস ইউজ করতে পারবা, বা আরও কোনটা যে ড্রাই দিতা চাই তাও পারবা, বা এটার মাঝে যে অন্য কত জাতের ইনগ্রিডিয়েন্ট আছে দিতে চাইলে দিতে পারবা, বাট ওগুনতেও হেল্প করে। তো ভাই বোন দেখতে পারছেন তো আমি কিলা একটা লকটাইছি, ও দেখতে পাররা একটা লকটাইছি। ওগু আমার আগরটা ওল্ডটা একটা ব্রোকেন হয়ে গেছে, তো এর লগে গিয়ে আমি আপনার জো করছি একলা। তো ভাই বোন দেখতে পারলাম একটা কোন বেশি যাতা, নাহলে আগে দেখছি মাখর জালে ওটাই ওটাই মানে আমার জোয়া করে দিত। ও কিতা কইতো আগে আপনার জাল বান্ধি দিত, তো ওটা লাগানি বাঁধতো নে। এখন আর মাছা মাছা যতক্ষণ আছে ততক্ষণ বান্ধে না, বাট মাছার সাইটে দিয়ে বান্ধে। ওই দেখতে পারলাম ওই দৌকা স্পাইডার মাইট ওটা বাই দিয়ে বান্ধে, ওই দৌকা আরো দেখা যায়। তো ওই তো একটু দূরই হরিয়া থাকে আর কি, আর কিচ্ছু না। ওটা আমি একটু বেনিফিটেড পাইছি, তো আপনারা দেখতে পারেন কিছু লাভ হয়নি আপনার। আর তো দেখতে পারলে একটা তৈছি লকটাইয়াওয়ালা, আরও দেখতে পারলে একটা তৈছি দুইটা। তো এগুলোর মাঝে চাইলে আপনারা মরচর গুঁড়াও তুইতে পারবা। ও একটা করছি আর একটু বারিক বারিক ফুল করিয়া, অথবা আরো একটা ফুল করিয়া মরচর গুঁড়াও রাখতে পারবা একটার মাঝে। তো দেখা যাক কিন্তু কোনো হেল্প করেনি। আমি একটা নিউলি এক্সপেরিমেন্ট করলাম, কারণ আগরটা আমার ব্রোকেন হয়ে গেছে, ভাঙ্গি গেছে। তো যাই হোক ভাই বোন, আপনারা একটা দেখাইলাম ইনসেক্ট ট্রাপ বা ইনসেক্ট কন্ট্রোল কিলা, পেস্ট কন্ট্রোল কিলা অর্গানিকলি করা যায় ওটা দেখাইলাম। যে স্মেলটা পাইব গিয়া যে ইনসেক্ট, ওই স্মেলের কারণে গিয়ে খান্দা কাছে আইতো না, এমনকি মশা মাছি পোকা মাকড় এগুলো একটু দূরত্ব থাকবো অর্গানিকলি। তো যাই হোক দেখি কাম করিনি, ওয়ার্ক হয়নি। ওয়ার্ক না হইলে তো কিছু করার নাই, আমারও এক্সপেরিমেন্ট হইল। আপনারাও চাইলে টেস্ট করে দেখতে পারবা, ট্রায়াল করোকা। আর আরও কত রকম করা যায় আপনারা ট্রাই করতে পারবা। তো আর কোনটা যে করা যায় আমি দেখাই মনে আপনারারে। তো ও দুই সিস্টেমের আপনারা দেখাইছি। একটা তো আমি রিপ্লেসমেন্ট করছি, যে একটা আমার ওল্ড ওয়ান আছে এটা আপসাইড ডাউন করিয়া দিছি, বাট একটা একটু রিক্স আছে ওয়াটার নিয়ে আমায় যায় রেইন ওয়াটার। আর এগুলোর মাঝে একটু রিক্স কম আছে, যাতে ওবাইদি উফরে দিয়ে ফুর করে দিছি, ওবাইদি স্মেলটা জেলা বাড়াইতে পারে ও হিসাবে রাখছি। তো যাই হোক দেখি কতটুকু হেল্প করে। তো আজকের মতো কেন বিদায় নিলাম। বালা তাহকা, সুস্থ তাহকা, আর আমার চ্যানেল লাইক অ্যান্ড শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।